আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সিবিএন আপডেটে। বিপিএল এর নবম আসর প্রায় শেষের দিকে, শুধুমাত্র বাকি রয়েছে ফাইনাল। ইতিমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে নাফিসা কামালের কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও মাশরাফি বিন মর্তোজার সিলেট স্ট্রাইকার্স। কোয়ালিফায়ার ম্যাচে রংপুরকে 19 রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে মাশরাফিরা। বিপিএল এর কোয়ালিফায়ার ম্যাচের আগে কুমিল্লা দলে ভিড়িয়েছে বিদেশি তিন তারকাকে, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, মঈন আলী। অন্যদিকে সিলেট স্ট্রাইকার্স পারেনি বড় কোনো তারকাকে দলে ফেরাতে। পাকিস্তানি ক্রিকেটাররা বিপিএল ছেড়ে চলে যাওয়ার পর দেশীয় ক্রিকেটারদের উপরই ভরসা করতে হচ্ছে মাশরাফির সিলেটকে। এদিকে ফাইনালের আগে মাশরাফি বিন মর্তুজা বলেন, আমরা জানি আমাদের লক্ষ্য কি এবং কি করতে হবে, আর এটাও জানি প্রতিপক্ষ কতটা শক্তিশালী। আমরা মাঠে আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব, বাকিটা আল্লাহ ভরসা। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট।